নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো ভেটকি মাছ দিয়ে খুব সহজ একটা রেসিপি ভেটকি ভাপা যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি ভেটকি ভাপা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ পিস ভেটকি মাছ মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ অল্প হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু পাতিলেবু রস যাতে মাছের মধ্যে যে আস্তে গন্ধটা রয়েছে সেটা চলে যায় তারপর লবণ হলুদ আর লেবুর রস মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব আর মাছগুলোকে আমি এভাবে পাঁচ সাত মিনিট রেখে দেব আর এই সময়ের মধ্যে মশলাটা রেডি করে নেব এ দেখুন মাছের গায়ে নুন হলুদ আর লেবুর রস ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এদিকে মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সরষে আমি এখানে কালো সর্ষে এবং হলুদ সর্ষে দুটোই নিয়েছি আর দিলাম এক চামচ পোস্ত দু চামচ দিচ্ছি নারকেল কোড়া এর সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুনো এর মধ্যে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একদম মিহি করে পেটে নেব এ দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেলের পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা একটা টিফিন কৌটোর মধ্যে ঠেলে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সেটাও এর মধ্যে দিচ্ছি এর মধ্যে দেব দুই টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই আর দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি দু চামচ কাঁচা সরষের তেল তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এই দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এরপর ওপর থেকে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব এক চামচ কাঁচা সরষের তেল এবার টিফিন কৌটো ঢাকা বন্ধ করে দেব তারপর আমি এভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল তারপর টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব এবার ঢাকা বন্ধ করে দিচ্ছি ছিদ্রর গায়ে আমি একটা লং দিয়ে দিচ্ছি এইভাবে হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট রেখে দেব তারপর মিডিয়াম আঁচে আবারও দশ মিনিট সময় ধরে ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার গ্যাসের আজ বন্ধ করে টিফিন কৌটোটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব টিফিন কৌটো কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকা খুলে নিচ্ছি এই দেখুন ভেটকি ভাপা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেটকি ভাপা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ